হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকের এই ব্লগটা কিন্তু আমার অর্ডারের একটা ব্লাউজ নিয়ে। তো দেখতে পাচ্ছ এখানে একটা রেড কালারের শাড়ির ব্লাউজ আছে। শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর, আর ব্লাউজটাও কতটা সুন্দর হয়েছে জানি না, তবে এটা অর্ডারের ব্লাউজ ছিল। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু লটকানটা ঠিক এই রকমই চেয়েছিলো, কাস্টমার যেরকম চেয়েছে আমি সেরকমই বানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি কাস্টমারের ভালো লাগবে। তো চলো শুরু করা যাক ব্লাউজটা। তো এখানে আমি সবার ফার্স্টে যেটা করেছি সেটা হচ্ছে একটা পেপার কাটিং করে নিয়েছি। অন্য সময় আমি লাইলিনের উপরেই করি ডাইরেক্ট, বাট আজকে আমি পেপারের মধ্যে কাটিং করেছি, কারণ লাইলিংটা টুকরো টুকরো ছিল, তো সেই কারণে পেপারে করে নিয়েছি। আদারওয়াইজ গোটা লাইলিং থাকলে আমি ডাইরেক্টলি লাইলিংয়ের মধ্যেই মেজারমেন্টটা নিয়ে কাপড়টাকে কাটি। তো প্রথমে কিন্তু আমি লাইলিংটাকে কেটে নিয়েছি। তার আগে লাইলিনটা আমি ভিজিয়ে ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এবার আমি কাটিংগুলো করে নেব এক এক করে। তো ফার্স্টে ব্যাক সাইডটা কাটিং করছি। যেহেতু পেপারটা দিয়ে কাটিং করছি সেই জন্য খুব আস্তে আস্তে সাবধানে কিন্তু আমি কাটিংটা করে ফেলছি। তো এবার আমার সব পিসগুলো কিন্তু লাইলিনের পিসগুলো কিন্তু কাটা হয়ে গেছে। এবার আমি হাতে পোর্শনটা কেটে নেব। তো এখানে এটা গ্লাস হাতা হবে। তো আমার কিন্তু কাটিং এবার পুরোপুরি কমপ্লিট। তো এবার আমাকে মেন ফেব্রিক যেটা আছে সেটার উপরে কিন্তু এটাকে সেট করে নিয়ে তারপরে মেন ফেব্রিকটা কাটতে হবে। কাটা হয়ে গেলে তারপরে এটাকে অ্যাটাচ করতে হবে। তো এবার আমি অ্যাটাচ করার জন্য চলে এসেছি। কিন্তু আমি ধীরে ধীরে প্রত্যেকটা পার্টকে আমি কিন্তু অ্যাটাচ করে নেব। আর অ্যাটাচ করার জন্য বেসিক্যালি আমি এই মেশিনটা ইউজ করে থাকি, আর এটা আমার দাদুর মেশিন, তো এটা এখন আমার অধিকার, তো সেই জন্য আমি এটাতেই সেলাই করি। আর এবার কাটা হয়ে যাওয়ার পরে মানে অ্যাটাচ করার পরে কিন্তু সাইডের যে এক্সট্রা কাপড়গুলো আছে সেগুলোকে কিন্তু আমি পুরো কেটে নিয়ে রেডি করে নিয়েছি। এবার আমি ফ্রন্টের এই সাইডে কিন্তু পাইপিং অ্যাটাচ করে নিয়েছি। পাইপিংটা কী করে আমি তৈরি করেছি সেটা আমি এরপরে কোনো একটা ভিডিওতে দেখাবো। এই পাইপিংটা কিন্তু আমার এখানে এক্সট্রা করে জয়েন করা ছিল। এবার পিঠের ব্যাক সাইডে আমি এই পোর্শনের কাপড় যেটা অনেকটা এক্সট্রা বেঁচে গিয়েছিলো হাতার থেকে বাঁচার পরে আমি ওখানে অ্যাটাচ করে দিয়েছি। সামনে হুকের ঘর করে নিয়েছি। এবার আমাকে হাতাটা অ্যাটাচ করতে হবে। এখানে কিন্তু পুরো ভিডিওটা নেই, আমি কিছু কিছু ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করছি যে আমি কিভাবে কাজ করি। তো এবার এখানে কিন্তু আমার সমস্ত কিছু লাগানো হয়ে গেছে। এবার ফাইনালি সাইডগুলো আমাকে স্টিচ করে নিতে হবে, করে বাড়তি যে কাপড় একটু একটু এক্সট্রা থাকে সেটাকে আমাকে কাটিং করে ফেলতে হবে। তো আমার কাটিং করা হয়ে গিয়েছে। এবার নিচে আমাকে একটা কাপড় অ্যাটাচ করতে হবে, যাতে যে সুতোগুলো আছে সেগুলো যাতে না বেরিয়ে যায়, মানে নিচের দিকটা ফিনিশিং করতে হবে। তো এইভাবে আমি কেটে নিয়েছি। এবার আমাকে এইভাবে সেলাই করতে হবে, করে তারপরে কিন্তু আমি এটাকে হাতে সেলাই করব। ফার্স্টে আমি মেশিনে এটাকে সেলাই করে নেব। তো আমার কিন্তু অলমোস্ট ডান হয়ে গেছে পুরো করার। এখন কিন্তু মোটামুটি হাতের কাজগুলো করলেই কিন্তু আমার ব্লাউজটা রেডি হয়ে যাবে। তো এবার আমি এটাকে সেলাই করে নিই। তো আমার কিন্তু অলমোস্ট কমপ্লিট। এবার নিচের যে পোর্শনটা আমি সেলাই করেছি সেটাকে আমাকে অ্যাটাচ করতে হবে হাত সেলাই করে। এবার সবার লাস্টে যেটা করতে হবে সেটা হচ্ছে গলাটাকে করতে হবে। তো গলার এখানে আমি পাইপিং দেবো বলে পাইপিংটা রেডি করে নিয়েছি। এবার এটাকে গলার মধ্যে অ্যাটাচ করে নেব।
তো গলার অ্যাটাচ করা হয়ে গিয়েছে। এবার আমাকে কাস্টমার একটা ব্লাউজ দিয়ে দিয়েছিল, আমি সেটার মাপ মতো কিন্তু এটাকে সেলাই করে নেব। নেওয়ার পরে এই যে দেখো লটকনটা এরকম হয়েছে, তো এটা কিন্তু ফুললি রেডি ডেলিভারি দেওয়ার জন্য। তো আমি কিন্তু এখন এটা ডেলিভারি দিতেই যাচ্ছি। তো তোমরা কমেন্ট বক্সে প্লিজ জানিও কেমন হয়েছে, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার এই পেজটাকে কিন্তু লাইক করতে ভুলো না, আর কমেন্ট কিন্তু অবশ্যই করবে যে তোমাদের কেমন লাগলো আজকে আমার এই রাউন্ড নেক ব্লাউজটা। লটকনটাও কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। তো চলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই।